আজকের আলোচ্য বিষয় ফ্লেকবি জাতের গরু। পৃথিবীতে বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক এবং সবচেয়ে জনপ্রিয় ডুয়াল পারপাস মাংস এবং দুধ উৎপাদনের জন্য যে গরুকে সিলেক্ট করা হয়েছে সেটি হলো ফ্লেকবি, আমাদের আজকের আলোচিত গরু। গরুর বিস্ময় জাত ফ্লেকবিকে বেস্ট ট্রিপল পারপাস গরুও বলা হয়, কারণ এটা মাংসের জন্য, দুধের জন্য এবং যে কোনো আবহাওয়াতে সহজে মানানসই এবং উপযোগী, তাই এটাকে ট্রিপল পারপাস গরু বলেও আখ্যা দেওয়া হয়ে থাকে। গড় ওজন সাধারণত একটি ফ্লেকবি ষাঁড় গরুর গড় ওজন 1100 থেকে 1300 কেজি পর্যন্ত হতে দেখা যায় এবং একটি ফ্লেকবি জাতের গাভি গরুর গড় ওজন 700 থেকে 800 কেজি পর্যন্ত হয়ে থাকে। উৎস দেশ 1400 বছর আগে থেকে সুইজারল্যান্ডে পালন করা হতো সুইস ফ্লেকবি নামের বড় আকৃতির সিমেন্টাল গরু। ব্যবহার করা হতো মূলত কৃষিকাজ, গরুর গাড়ি টানা এবং দুধ ও মাংসের জন্য, কিন্তু 18 শতকের শেষের দিকে এবং 19 শতকের প্রথম দিকে জার্মানি এবং অস্ট্রিয়া ও পার্শ্ববর্তী এলাকার গরুর উন্নয়নের জন্য সুইস ফ্লেকবি গরুর সাথে স্থানীয় একাধিক জাতের সাথে ক্রস করা হলেও সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে স্থানীয় শক্ত এবং লাল সাদা রঙের রোগ প্রতিরোধী গরুর সাথে প্রাকৃতিকভাবে উন্নয়ন করা গরুর নতুন জাত, কিন্তু পুরান ফ্লেকবি নামটাই থেকে যায় পরিচিতি হিসাবে। তাই পুরান সুইস ফ্লেকবি জাতের উৎস স্থান সুইজারল্যান্ড হলেও নতুন এই জাতের উৎস স্থান জার্মানি ও অস্ট্রিয়া, বর্তমান বাভারিয়া। ইতিহাস ফ্লেকবি জাতের গরুর ইতিহাস নিয়ে মতভেদ থাকলেও সবচেয়ে প্রতিষ্ঠিত ইতিহাস হচ্ছে কৃষিকাজ, গরুর গাড়ি টানা এবং দুধ ও মাংসের জন্য 1400 বছর আগে থেকেই সুইজারল্যান্ডে সুইস ফ্লেকবি নামের বড় আকৃতির সিমেন্টাল গরু পালন করা হতো। জার্মানিতে স্থানীয় জাতের গরুর দুধ ও আকৃতির উন্নয়নের জন্য 1830 সালে ম্যাক্স ওবের মেয়ের জনৈক ব্যক্তি এই জাতের গরু জার্মানিতে আমদানি করেন এবং স্থানীয় সবচেয়ে শক্ত এবং রোগ প্রতিরোধী লাল সাদা জাতের সাথে ক্রস করেন এবং সৃষ্টি হয় নতুন শক্ত রোগ প্রতিরোধী ডুয়েল পারপাস এক নতুন জাত, কিন্তু নামটা আগের মতোই ফ্লেকবি থেকে যায়। ফ্লেকবি জাতের গরুর উন্নয়নের পিছনে ক্রম পর্যায়ের সালগুলো সম্পর্কে একটু জেনে নিই। 1830 সাল অস্ট্রিয়া সুইস সিমেন্টাল এলাকা থেকে হলুদ রঙের গরু আমদানি করে এবং লোকাল লাল সাদা কালারে এর চরম রোগ প্রতিরোধী এবং শক্ত জাতের ফ্লেকবি জাতের সাথে ক্রস করে। 1894 সাল অস্ট্রিয়ান সিমেন্টাল ফ্লেকবি ব্রিডিং অ্যাসোসিয়েশন গঠন। 1895 সাল আমেরিকায় ফ্লেকবি গরুর আমদানি। 1895 সালে আবার সাউথ আফ্রিকায় ফ্লেকবি গরুর আমদানিও করা হয়। 1918 সাল ব্রাজিলে ফ্লেকবি গরুর আমদানি। 1922 সাল আর্জেন্টিনায় ফ্লেকবি গরুর আমদানি। 1972 সাল অস্ট্রেলিয়ায় ফ্লেকবি গরুর আমদানি। 1974 সাল নিউজিল্যান্ডে এই জাতের গরুর আমদানি। 1997 সাল টোটাল মেরিট ইন্ডেক্স এ দুধ, মাংস এবং রোগ প্রতিরোধী এবং যে কোনো আবহাওয়া উপযোগী গরু হিসাবে রেকর্ড করা হয়। পালনকারী দেশ ও সংখ্যা পৃথিবীর মোট জেবু জাতের সংখ্যার পরেই একক জাত হিসাবে ফ্লেকবি হচ্ছে সবচেয়ে সংখ্যাধিক্য গরুর জাত। গরুর জাত নিয়ে কাজ করে এরকম একটি গবেষণা প্রতিষ্ঠানের কয়েক বছরের পুরান গবেষণায় দেখা গেছে পৃথিবীর মোট এই জাতের নিবন্ধিত গরুর সংখ্যা 41 মিলিয়ন এবং অস্ট্রিয়াতে রেজিস্টার্ড ফ্লেকবি গরুর সংখ্যা 1,60,000। পালনকারী দেশের মধ্যে রয়েছে ল্যাটিন আমেরিকার প্রায় সব দেশ, আফ্রিকার কেনিয়াসহ আফ্রিকার প্রধান প্রধান গরু পালনকারী দেশ,
অস্ট্রিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপের প্রায় সব দেশ। এছাড়া প্লেগ বি প্রতিদিন নতুন নতুন এলাকায় এবং দেশে জ্যামিতিক হারে ছড়িয়ে পড়েছে ক্রমপর্যায়ে। বৈশিষ্ট্য ও সুবিধা: চরমভাবাপন্ন শীত ও গরম আবহাওয়ায় এবং রোগ প্রতিরোধী হিসেবে সবচেয়ে জনপ্রিয় গরু হিসাবে প্লেগ বির রয়েছে বেশ কিছু বাড়তি গুণাগুণ, যা অন্য বস্টোরাস বা ইউরোপিয়ান জাতের গরুতে খুব কম দেখা যায়। বিশাল আকৃতির লাল এবং সাদা রঙের মিশ্রণ এই গরুকে আলাদা সৌন্দর্য দান করেছে। এই জাতের গরুর শরীরের উপরের ভাগ লাল হলেও পেটের নিচের ভাগ এবং মুখের কাছে ও পায়ের নিচের অংশে সাদা রঙের আধিক্য দেখা যায়। এই গরু যেমন ইউরোপের শীত প্রধান আবহাওয়াতে সহজে মানিয়ে নিতে পারে, তেমনি কেনিয়ার প্রচণ্ড গরমেও এটার কোনো সমস্যা হয়েছে বলে কোনো রেকর্ড নাই। এটাই একমাত্র গরু যা মাংসের জন্য যেমন জনপ্রিয় তেমনি দুধের জন্যও। বস্টোরাস জাতের মধ্যে জার্সি জাতের মতো আরেকটি উচ্চ প্রজননক্ষম এই জাতের গরুর বাচ্চা প্রসবজনিত সমস্যার রেকর্ডও খুব কম। বস্টোরাস জাতের মধ্যে সবচেয়ে দীর্ঘ জীবনের অধিকারী এই গরুর বাচ্চার সংখ্যাও অন্য বস্টোরাস ইউরোপিয়ান গরুর চেয়ে বেশি হয়। বিশাল আকৃতির গরু হলেও শান্তশিষ্ট গরু হওয়ায় এটা পালন যেমন সহজ তেমনি পরিবহনও সহজ। তাছাড়া এই গরুর জন্য কোনো বিশেষ খাবারও দরকার হয় না এবং অল্প খাবারেও দীর্ঘ সময় শরীর বৃদ্ধি ও ক্ষমতা অটুট রাখতে সক্ষম এই জাতের গরু। দুধ ও মাংস উৎপাদন: এই জাতের গরু এক উৎপাদনকালে গড়ে 9,000 থেকে 10,000 কেজি, প্রথম বাচ্চার পর 7,000 কেজি দুধ দেয় এবং উৎপাদনকাল 310 থেকে 360 দিন, উৎপাদনে কোনো পরিবর্তন ছাড়া অর্থাৎ না কমে। এই জাতের গরুর দুধে ফ্যাটের গড় পরিমাণ 4.2% থেকে 4.4% এবং মিল্ক প্রোটিন 3.5 থেকে 3.8%। এই গরুর দুধের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দুধে অধিক পরিমাণে উপকারী ওমেগা 3 ফ্যাট বিদ্যমান। এছাড়া এটার দুধে রয়েছে আরও কিছু গুণাগুণ যা এটাকে এখন দুধের গরু হিসাবে বেশিরভাগ জায়গা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরুর বিকল্প হিসেবে পালন করা হচ্ছে। প্লেগবি গরু থেকে জন্ম নেওয়া ষাঁড় প্রথম 200 দিনে 1.5 কেজি করে বৃদ্ধি পায়, যা যে কোনো ইন্ডিজেনাস গরুর জন্য সর্বোচ্চ এবং এটার মাংস অন্যান্য ইউরোপিয়ান মাংস হতে বেশি সুস্বাদু বলে প্রমাণিত হয়েছে। তাছাড়া এই জাতের গরু দেখতে অন্যান্য গরু থেকে সুন্দর হওয়ায় এটার ষাঁড়ের বাজার মূল্য অন্যান্য ইউরোপিয়ান ব্রিডের চেয়ে অনেক বেশি। অর্থনৈতিক গুরুত্ব: রোগ প্রতিরোধী হওয়াতে ফ্লেকবি চিকিৎসা খরচ প্রায় 40 থেকে 50% কম দরকার হয়। এছাড়া হলস্টাইন ফ্রিজিয়ানের তুলনায় এটা 25% খাবার কম খায়, যে কারণে 3 বছরের মধ্যে কেনিয়ার 20,000 খামারি ফ্লেকবি পালন শুরু করছে। অস্ট্রিয়াতে করা এক গবেষণায় দেখা গেছে ফ্লেকবি জাতের গরুর গড় LDA লেফট ডিসপ্লেসড আবমাসামস সমস্যা 0.5%, যা হলস্টাইন ফ্রিজিয়ানের ক্ষেত্রে 5%। এছাড়া এই জাতের গরু রয়েছে যে কোনো আবহাওয়াতে সহজে মানিয়ে নেওয়ার সহজাত ক্ষমতা। চামড়া মোটা হওয়াতে যে কোনো টিক্স চামড়ার উপরের পোকা এটাকে সহজে আক্রান্ত করতে পারে না। প্লেগবি পরীক্ষিত গাভী যেটার সপ্তম বা অষ্টম বাচ্চা দেওয়ার পরেও দুধ দেওয়ার ক্ষমতা বা প্রজনন ক্ষমতা অপরিবর্তিত থাকে এবং ষাঁড়ের 1.5 বছর এর মধ্যে 500 কেজি হয়ে থাকে। ফ্রিজিয়ান যেখানে 7টা বাচ্চা দেওয়ার মধ্যে পালনের অনুপযোগী হয়ে যায় সেখানে প্লেগবি অ্যাভারেজ 10টা পর্যন্ত বাচ্চা খুব সহজে দেয় দুধ উৎপাদনের কোনো পরিবর্তন ছাড়া। এই জাতের অর্থনৈতিক গুরুত্ব এমন পর্যায়ে যে ইউরোপের বাজারে বর্তমানে একটা 1 মাস বয়সী ফ্লেকবির বাছুর এর দাম 250 ইউরো, যেখানে ফ্রিজিয়ানের দাম 120 ইউরো, এবং স্বল্প সময়ে এখন পৃথিবীর দ্বিতীয় প্রধান পালিত গরু। আর এটার প্রজনন ক্ষমতা এমন যে এই জাতের একটা গাভীর প্রজননে যেখানে 1.8টি সংখ্যায় সিমেনেস্ট্র দরকার হয় সেখানে ফ্রিজিয়ানের
প্রজননে দরকার হয় গড়ে 4টি সিমেন স্ট্র, যা দ্বিগুণের চেয়েও বেশি। একটা ফ্রিজিয়ান গরু তার লাইফ টাইমে যে দুধ দেয়, একটা ফ্লেক বি তার সে 30% বেশি দুধ দেয়, কারণ এটার জীবনকাল যেমন বেশি তেমনি দুধ উৎপাদন কালও বেশি। ফ্লেক বি গরুর পালন খরচ ফ্রিজিয়ানের চেয়ে কম হওয়ায় এটাকে এখন পৃথিবীর সবচেয়ে লাভজনক গরু হিসাবে চিহ্নিত করা হয়েছে। ফ্লেক বি গরুর দুধ ও মাংস সুস্বাদু, উৎপাদন খরচ কম ও রোগ প্রতিরোধী হওয়ায় এবং দুধ উৎপাদন বেশি হওয়ার কারণে এই গরুকে নিয়ে এখন ইউরোপ আমেরিকাতে প্রচুর গবেষণাও হচ্ছে। জীবনকাল, ফ্লেক বি গরুর জীবনকাল এবং দুধ উৎপাদন বয়স হলস্টাইন ফ্রিজিয়ানের চেয়ে 20% থেকে 40% বেশি, যে কারণে এই জাতের যে কোনো গাভী যে কোনো ফ্রিজিয়ান গাভীর চেয়ে প্রায় 15-30% বেশি দুধ দেয়। রোগ প্রতিরোধী গরু হওয়ায় এটার চিকিৎসা খরচ অনেক কম, এটার গর্ভধারণ এবং বাচ্চা উৎপাদন জটিলতাও অনেক কম হয়ে থাকে। তাছাড়া ফ্রিজিয়ানের চেয়ে 25% খাবার কম খেয়ে এটা প্রায় সম পরিমাণ দুধ দেয়। ফ্লেক বি গরু পালনে সমস্যা, এই জাতের গরু ফ্রিজিয়ানের চেয়ে দৈনিক 1-3% দুধ কম দেয়। পরিশেষে আমরা যারা খামারের সাথে কম বেশি জড়িত, আমাদের উচিত হবে সরকারের কাছ থেকে দাবি করা যত দ্রুত সম্ভব এই জাতের সার এবং সিমেন্ট আমাদের দেশে সরকারিভাবে আমদানি করা, মাঠ পর্যায়ে পরীক্ষা করে খামারিদের মধ্যে বিতরণ করা। রেফারেন্স, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা, উইকিপিডিয়া, flakebee.com, অস্ট্রেলিয়ান ফ্লেকবি, ইউনিভার্সিটি অফ উইকিনসন। দর্শক, যাই হোক, এই পর্যন্ত আমাদের কাছে ছিল আপনাদেরকে দেওয়ার মতো ফ্লেকবি সম্পর্কে বিস্তারিত তথ্য। আজ আর নয়, দেখা হবে আরেকটা ভিডিওতে অন্য আরেকদিন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।